আরশ, তোর কাকার তো শরীরটা ভালো না, খাদিজা তো সাইকেল ছাড়া যাইতে চায় না, তুই একটু ওরে সাইকেল করে নিয়ে যাবি স্কুলে। আয় আরশ, কই গেছিস? খাদিজারে কলেজে দিতে গেছিলাম। আরে যাইতে না, শক্ত করে ধরে পড়ে যাবে তো। কালকের মানুষ পাখি থাকলে পড়ার আবার কিছু তো। এত রাতে এখানে তোমার পাড়া দিতেছে? হ্যাঁ, কে জানতো এখন অনেক পড়াশোনা বাকি আছে। খাদিজা তো বড়ই হয়ে গেছে। কাকা অন্য গ্রাম থেকে যদি গোলাপে লাইসা এরি দেখতে কি আমার লাগে? আপনার সাইকেল আমার যে কি মা করছে, আমার এমনি হারা যেতে পারে বেচাইনে শান্তি করে আপনার বুকে মাথা রাখুন। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এটা আমার মেয়ে, এত কষ্ট করলাম। সে মেয়ে তোমার আমার মুখে চুলকানি ব্যাখ্যা। আজকে থেকে তোর দরজা বন্ধ। খাদিজা বুধু বিষ খাইছে। আপনি যে ঘরের থেকে বাইরে উঠছেন, আমার বইলা বাইরে উঠছেন, কি হয়েছে আপনি জানেন না? আপনারা না দেখে আমি থাকতে পারি না। এই পাগলি, আমার বাকি যে চল লাগে তুই।